আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশে কি সামরিক শাসন আসতে পারে সম্প্রতি বাংলাদেশে ছাত্র জনতার বিশাল বিক্ষোভ এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এর ফলে ছাত্র জনতা গণভবন দখলে নেয় এবং সমগ্র দেশের ক্ষমতা ছাত্র জনতা এবং সেনাবাহিনীর কাছে চলে যায় এই বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সেনাবাহিনী কি চাইলে সামরিক আইন জারি করতে পারবে বিশেষ করে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু শেখ হাসিনার আত্মীয় তো তিনি কি চাইলে বর্তমান এই পরিস্থিতিতে সামরিক শাসন জারি করে নিজে ক্ষমতা গ্রহণ করতে এবং ক্ষমতা গ্রহণ করে তিনি কি পারবেন মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হতে কিন্তু বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েকটি কারণে সেনাপ্রধান চাইলেই এখন সামরিক শাসন বা মার্শাল ল জারি করতে পারবেন না নাম্বার ওয়ান সেটা হচ্ছে বৈদেশিক নিষেধাজ্ঞা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তিনি যদি এখন সামরিক শাসন জারি করে নিজেকে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ঘোষণা করেন তাহলে কিন্তু অনেক দেশ বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দেবে না এবং অনেক দেশ বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেবে বিশেষ করে ইউএস ইউকে এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা দিতে পারে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে তখন দেশ এবং বিদেশের অনেক চাপ তাদেরকে সহ্য করতে হবে এবং এর ফলে এর ভেতরে কিন্তু সেনাবাহিনীর মধ্যে অন্তকন্দল অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান এগুলো কিন্তু দেখা যেতে পারে যেটা বিগত বাংলাদেশে অনেকবার দেখা গিয়েছে নাম্বার টু জাতিসংঘের শান্তি মিশনে সেনাবাহিনীকে নিষেধাজ্ঞা দেয়া হতে পারে এর ফলে বাংলাদেশ সেনাবাহিনী তখন কোনো সেনাকে বিদেশে মিশনে পাঠাতে পারবে না এমন কি বাংলাদেশ সেনাবাহিনীর কোনো অফিসার বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রেও তাদের উপরে নিষেধাজ্ঞা আসতে পারে এর ফলে সেনাবাহিনীর মধ্যেও কিন্তু একটা অসন্তোষ দেখা দিতে পারে বিশেষ করে জাতিসংঘের শান্তি মিশনে কোনো একজন সেনা কর্মকর্তা বা সাধারণ একজন সৈনিক যখন যায় তিনি কিন্তু বিপুল পরিমাণে অর্থ সেখান থেকে পান তো এখানে যদি কোনোভাবে জাতিসংঘ এখানে নিষেধাজ্ঞা দেন তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তিও নষ্ট হবে এবং অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের জন্য সেনাবাহিনীকে সন্ত্রাসী হিসাবেও চিহ্নিত করা হতে পারে নাম্বার থ্রি সেটা হচ্ছে বৈদেশিক সহায়তা বন্ধ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যদি কোনোভাবে সামরিক আইন জারি করে তাহলে কিন্তু অনেক দেশ এবং অনেক দেশের আর্থিক প্রতিষ্ঠান যেমন বিশ্ব ব্যাংক আইএমএফ এ সকল আর্থিক প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে কোনো আর্থিক সহায়তা দিবে না এবং অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের উপরে আর্থিক নিষেধাজ্ঞা দেয় তখন কিন্তু বাংলাদেশ বিদেশ থেকে ইম্পোর্ট করতে পারবে না এবং বৈদেশিক লেনদেনও কিন্তু করতে পারবে না এর ফলে বাংলাদেশের ব্যাপক পরিমাণে আর্থিক ক্ষতি সাধিত হবে এবং বাংলাদেশের রিজার্ভও অনেকাংশে কমে যাবে নাম্বার ফোর প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিতে পারে সম্প্রতি আমরা দেখেছি শেখ হাসিনা সরকারকে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো অনেকাংশে বন্ধ করে দেয় এর ফলে বাংলাদেশের কিন্তু ব্যাংকের রিজার্ভ কমে যায় এবং বাংলাদেশের ব্যাপক পরিমাণে আর্থিক ক্ষতি সাধিত হয় সেনাবাহিনী কোনোভাবে স্বৈরাচারীভাবে সামরিক আইন জারি করে সেক্ষেত্রে কিন্তু প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিবে বা রেমিটেন্স হুন্ডির মাধ্যমে পাঠাবে তখন কিন্তু বাংলাদেশের ব্যাপক আর্থিক ক্ষতি সাধিত হবে যেটা বাংলাদেশের জীবনযাত্রার মান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ব্যাপক পরিমাণে বেড়ে যেতে পারে নাম্বার ফাইভ এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেনাবাহিনী এবং ছাত্র জনতা মুখোমুখি অবস্থান করবে বিশেষ করে বর্তমান সময়ে শেখ হাসিনার স্বৈরাচারী ভূমিকার জন্য ছাত্র জনতা কিন্তু তার বিরুদ্ধে বিক্ষোভ করে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে তো সেনাবাহিনী কোনোভাবে স্বৈরাচারী উপায়ে যদি সামরিক আইন জারি করে নিজেকে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ঘোষণা করে তখন কিন্তু ছাত্র জনতার মুখোমুখি হতে হবে এই সেনাবাহিনীকে তখন দেশে একটা বিশাল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে এবং ব্যাপক মানুষের প্রাণহানি হবে এবং দেশে গৃহযুদ্ধ পর্যন্ত লেগে যেতে পারে দর্শক মণ্ডলী আমার দৃষ্টিতে এই পাঁচটি কারণে বর্তমান পরিস্থিতিতে সেনাপ্রধান কখনো সামরিক আইন জারি করবেন না যদি জারি করেন তাহলে দেশের ব্যাপক ক্ষতি সাধিত হবে যেটা উপকারের থেকে আরও বেশি অপকার হবে এবং আমি আশা রাখছি তিনি খুব দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন এবং দেশের আইন শৃঙ্খলা পুনরায় ফিরে আসবে এই সামরিক আইন বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানাবেন